হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছিলাম ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আজকে আর তারপর চলে এসেছিলো আমার একটা পার্সেল হ্যাঁ আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম মিশো থেকে তো মিশো সেল চলছিল খুব কম প্রাইসে ভালো ভালো কুর্তি পাওয়া যাচ্ছিলো তো আমার এই কুর্তিটা পছন্দ হয়েছিলো তো আমি অর্ডার করেছিলাম আজকে চলে এসেছি খুব ভালো হয়েছে আর তারপর এসে গেছিলো আখের রস কাকু তো আমরা প্রত্যেক দিন এখানে আখের রস খাই এক গ্লাস করে সবাই মিলে তো ভীষণ টেস্টি ছিল আর তারপর কল করেছিলো টকাই আর আমাদের গাছের ডাটা হচ্ছে দেখো কত গাইজ আজকে এগুলো রান্না হবে আর বাবা যে সবজি এনেছিলো আর হচ্ছে আজকে হবে চিকেন একটা আম ছিল পেকে গেছিল তো সেটা আজকে মাখা করেও ভাবছি তো ভীষণ টক আমি তো বেশি খেতে পারিনি লাস্টে মাখিয়ে দিলাম তারপর স্নান টান করলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ছাদে গেছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এদিকে দেখো এখানে আমরা গাছে কি সুন্দর বকুল এসছে আম গাছ তারপর আওয়াজ পাচ্ছিলাম যে সবাই হরিনাম করতে আসে আমাদের এখানে গ্রামে বাড়িতে বাড়িতে তো এসছিলো ওরা তো ওদের তোমাদের একটু দেখিয়ে দিলাম তো আমি ছাদে ছিলাম তারপর আবার একটা কল আসলো যে আমার পার্সেল আসছে তো তার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম আর ওর সাথে দেখো দেখা হয়ে গেছে ওর সাথে একটু খেলা করছিলাম অনেকক্ষণ ধরে ওয়েট করার পর চলে এসেছে আমার পার্সেল তো আরও একটা কুর এসেছে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো চলো টাটা বাই বাই